আসসালামু আলাইকুম, আমি সাবিকুন নাহার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ক্লাস নেব একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়, ভারত উপমহাদেশে মুঘল শাসন। আজকের আলোচ্য বিষয় হলো অনুধাবনমূলক প্রশ্ন। আজকে আমি তোমাদেরকে চারটি প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব। এই চারটি প্রশ্ন হলো অনুধাবনমূলক প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে, যেটির মান হলো 2 করে। তাহলে প্রথম প্রশ্নটি হলো তুজু কি বাবরি কি, দ্বিতীয় প্রশ্ন হলো কবুলিয়ত ও পাট্টার সম্পর্কে যা জানো লেখো, 3 নম্বর প্রশ্ন হলো মসনবদারি প্রথা কি, 4 নম্বর প্রশ্ন হলো সম্রাট আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, আমরা এর আগের পাঠে বাবরের জন্ম, পরিচয়, উৎপত্তি সম্পর্কে এবং ভারতীয় উপমহাদেশে কীভাবে একটি মুঘল রাজবংশ প্রতিষ্ঠিত হলো এ সম্পর্কে আমি আলোচনা করেছি। তাই আজকে আমি প্রথম প্রশ্ন, যে তুজু কি বাবর কি, এই সম্পর্কে আলোচনা করব। তুজু কি বাবর হলো সম্রাট বাবরের রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে এটি কিন্তু জ্ঞানের প্রশ্ন, কি তুজু কি বাবর কি, এটি একটি কি আত্মজীবনীমূলক গ্রন্থ যা বাবর নামা হিসেবেও কিন্তু পরিচিত। এখন এই ভাষাটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এটা কিন্তু একটা তুর্কি ভাষা। কোন ভাষা? তুজু কি বাবর, বোঝা যাচ্ছে যে আসলে এটি তুর্কি ভাষায় রচিত। তাহলে কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত। তুজু কি বাবরই মধ্যযুগের ইতিহাসে অধ্যয়নে একটি কি মূল্যবান গ্রন্থ হিসেবে পরিচিত। এই গ্রন্থে বাবর তার ব্যক্তিগত জীবনের নানা দিক, দোষ, গুণ, দক্ষতা, সীমাবদ্ধতা, সুখ দুঃখ এবং তার জীবনের যে সাফল্য ব্যর্থতার কথা একদম বিস্তারিতভাবে কী করেছেন, বর্ণনা করেছেন। বাবর তার এই গ্রন্থে, মানে আত্মজীবনীতে, লিখেছেন যে আসলে ভারতবর্ষের মানুষগুলো কেমন স্বার্থপর, তারপর তার কিছু অঞ্চল ছিল যে অঞ্চলগুলোতে তার ভালো লাগেনি। কারণ ওই যে কাবুলের পাহাড়, পর্বত, জলপ্রপাত, ঝর্ণা, ফুলের বাগান, একটা বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদে পূর্ণ ওই কাবুলের সাথে ভারতবর্ষকে উনি মিলাতে পারতেন না। বিশেষ করে উত্তর ভারত ও মধ্য ভারতের সমভূমিকে বৈচিত্র্যহীন হিসেবে উনি একঘেয়ে হিসেবে বর্ণনা করেছেন। তারপর তিনি তার দোষগুলোর মধ্যে, যেমন তিনি মদ্যপান করতেন, তিনি লিখলেন যে খানোয়ার যুদ্ধের পর তিনি আর কখনো মদ্যপান করেননি। তার যে পানপাত্রগুলো, মানে মদ পান করার জন্য যে পাত্রগুলো, সেগুলো তিনি কী করেন, ভেঙে ফেলেন। এছাড়াও তিনি এই গ্রন্থে ভারতবর্ষের প্রকৃতির সম্পর্কে, কাশ্মীর সম্পর্কে, কাশ্মীর তার ভীষণ ভালো লাগত, এই প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। শিক্ষার্থীরা, তাহলে আমরা তুজু কি বাবর কি জানলাম, এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি কে রচনা করেন? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অথবা এক কথায় বাবর রচনা করেছেন। কোন ভাষায় রচনা করেছেন? তুর্কি ভাষায় রচনা করেছেন। এরপরের প্রশ্ন হলো আমাদের কবুলিয়ত ও পাট্টা সম্পর্কে যা জানো লিখো। এই কবুলিয়ত ও পাট্টা, এটি কি? এটি কিন্তু শেরশাহ প্রবর্তন করেন। কে প্রবর্তন করেন? শেরশাহ প্রবর্তন করেন। এবং এটি হলো ভূমি রাজস্ব আদায়ের জন্য তিনি এই দুটি নতুন পদ্ধতি চালু করেন। তাহলে কোন ক্ষেত্রে? এটা রাজস্ব ব্যবস্থা হিসাবে তিনি এই কবুলিয়ত ও পাট্টা চালু করেন। ভারতের সুরবংশের প্রতিষ্ঠাতা শেরশাহের পাল্য নাম হলো কি? ফরিদ। তার পিতা হাসান খান সুর বিহারের অন্তর্গত সাসারামের জায়গিরদার ছিলেন। কিন্তু সৎমা বা বিমাতার আচরণে এবং অবহেলায় অতিষ্ঠ হয়ে তিনি কী করেন, 1494 খ্রিস্টাব্দে
গৃহ ত্যাগ করেন। এর পরবর্তী সময়ে তার অনেক উত্থান পতন, এবং এই উত্থান পতনের পর তিনি কী করেন, মুঘল সম্রাট হুমায়ুনকে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে এবং 1540 খ্রিস্টাব্দে বিলগ্রাম বা কনৌজে যুদ্ধে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করে নেন। তার যে রাজত্বকাল 5 বছর, অর্থাৎ 1540 থেকে 1545, নানা প্রকার প্রশাসনিক সংস্কার করে আজও তিনি কিন্তু ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি কী করেন, প্রশাসনিক সুবিধার্থে 47টি সরকারে, তার সমগ্র সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটা হলো ভূমি রাজস্ব, এটিই হলো কবলিয়ত ও পাট্টা। এই পাট্টা ছিল জমির স্বত্ব দলিল, অর্থাৎ জমির উপর কৃষকের অধিকার ও স্বত্ব স্বীকার করে সরকারের পক্ষ হতে যেটা দেওয়া হতো এটাকে বলা হয় পাট্টা। অন্যদিকে কৃষকরা ভূমিতে তাদের যে দায়িত্ব ও কর্তব্য মেনে নিয়ে রাষ্ট্রকে কবলিয়ত নামে দলিল সম্পাদন করত, এটি ইতিহাসে শিক্ষার্থীরা কবলিয়ত ও পাট্টা নামে পরিচিত। তাহলে কবলিয়ত ও পাট্টা যদি আমরা এক কথায় বলি, যে কবলিয়ত হলো কি, কৃষকরা যেটা স্বীকার করে নিয়ে কাকে, সরকারকে দিবে, শাসককে দিবে, এটা হলো কবলিয়ত। আর পাট্টা হলো শেরশাহ সরকার পক্ষ থেকে যেটা দেওয়া হবে এটাকে বলা হয় পাট্টা বা পত্র, পত্রটাই হলো পাট্টা নামে পরিচিত। শিক্ষার্থীরা, তৃতীয় প্রশ্ন হলো মনসবদারি প্রথা কি। আমরা তাহলে এইটা কিন্তু আবার কার, সম্রাট আকবরের হলো মনসবদারি প্রথা। সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থা দূর করার লক্ষ্যে 1571 খ্রিস্টাব্দে, তাহলে কত খ্রিস্টাব্দে, 1571 খ্রিস্টাব্দে শাহবাজ খানকে মীর বখশি, অর্থাৎ সামরিক বাহিনীর প্রধান নিয়োগ করে যে পরিকল্পনা গ্রহণ করেন তা মনসবদারি প্রথা নামে পরিচিত। এই মনসব শব্দের অর্থ কিন্তু পদ বা পদমর্যাদা, এবং এ পদের অধিকারী মনসবদার, এবং সমগ্র ব্যবস্থাটিকে মনসবদারি প্রথা বলা হয়। তাহলে মনসব শব্দের অর্থ কী, পদ বা মর্যাদা, আর এ পদের অধিকারী যে তাকে বলা হয়, মানে পুরো ব্যবস্থাটাকে বলা হচ্ছে মনসবদারি প্রথা। এ ব্যবস্থায় কী করা হতো, সর্বোচ্চ পর্যায়ে মনসবদারের মোট 10,000 এবং সর্বনিম্ন পর্যায়ে 10 জন সৈন্য সংরক্ষণে নিয়োগ ছিল। কিন্তু এখানে সর্বনিম্নের কথা বলছি 10 জন এবং সর্বোচ্চ বলছি 10,000, কিন্তু এই যে উপর লেভেলটা এটা কিন্তু রাজ পরিবারের লোকদেরকে দেওয়া হতো, বাইরের লোকদেরকে দেওয়া হতো না। আর সর্বনিম্ন যেগুলো ছিল এটি সাধারণ সৈনিক বা অন্যান্যদের, মানে রাজ পরিবারের বাইরের লোকদেরকে দেওয়া হতো। শিক্ষার্থীরা, আমার চতুর্থ প্রশ্ন হলো সম্রাট আকবরের রাজপুতনীতি কী, এ সম্পর্কে আমরা এখন ব্যাখ্যা করব। এই যে 4টা প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা খেয়াল করে দেখো যে এতে প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এসে থাকে। তাহলে আকবরের রাজপুতনীতি কি, আকবরের রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন শাসক আকবর ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগোষ্ঠীর সমর্থন নিয়ে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে রাজপুতনীতি বা এই রাজপুতনীতি জনগোষ্ঠীর প্রতি উদারনীতি গ্রহণ করেন। এই উদারনীতিটি ইতিহাসে রাজপুতনীতি নামে পরিচিত। সম্রাট আকবর মনে করলেন যে এই বিশাল ভারতবর্ষ শাসন করতে গেলে অবশ্যই কী দরকার, রাজপুতদের সাথে হাতাত করে কিন্তু এই মুঘল রাজবংশ বা শাসন পরিচালনা করতে হবে। তার জন্য তিনি কী করেন, 2টি নীতি গ্রহণ করেন। এই আকবরের রাজপুতনীতিকে 2টো ভাগে ভাগ করা যায়। শিক্ষার্থীরা, কয়টি ভাগে ভাগ করা যায়, 2টি ভাগে ভাগ করা যায়। একটা হলো মিলানাত্মক নীতি, আর দ্বিতীয়ত হলো বল প্রয়োগ নীতি। মিলানাত্মক নীতির মধ্যে ছিল যে বন্ধুত্বপূর্ণ মিত্রতা,
তিনি কি করতেন? সম্রাট আকবর রাজপুতদের প্রতি সহনশীল মিত্রতাপূর্ণ ব্যবহার, উদারতা প্রদর্শন করে তাদের হৃদয় জয় করতেন। অথবা কোনো যুদ্ধে পরাজিত রাজপুতদের সাথেও কিন্তু তিনি খুব সদাচরণ করতেন, বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এখানে আমরা দেখতে পাই যে জয়পুরের রাজপুত রাজা বিহারী মলের কন্যা যোধাবাইকে এবং জয়সলিমের যে ও বিকানির রাজপুত্র কন্যাদের বিয়ে করেন, অর্থাৎ তিনি নিজেও বিয়ে করেন, তার পুত্র আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথেও হিন্দুদের সম্পর্ক, বিবাহ সম্পর্ক স্থাপন করেন এবং তাদের সাথে কি সম্পর্ক জোরদার করেন। রাজপুতদের উচ্চ পদেও নিয়োগ দেন। আমরা দেখি যে টোডরমল, বীরবল, মানসিংহ, ভগবান দাস ওনারা কিন্তু উচ্চ রাজপদে ছিলেন। জিজিয়া ও তীর্থকর রহিত করেন। তিনি এই রাজপুত নীতির মধ্যে যারা রাজপুত ছিলেন তাদের জন্য জিজিয়া ও তীর্থকর রহিত করেন। সামাজিক সংস্কারও করেন, পশু হত্যা নিষিদ্ধ করেন। এভাবে তিনি কি করেন, আকবরের রাজপুত নীতিগুলো এভাবেই তিনি মানে চেষ্টা করেন রাজপুতদের সাথে ভালোভাবে সম্পর্ক স্থাপন করার জন্য। এছাড়া বল প্রয়োগ নীতি যেটা ছিল, যে কোনো অঞ্চল হিন্দু শাসিত বা হিন্দু অঞ্চল শাসন মানছে না, তখন কিন্তু সেক্ষেত্রে তিনি বল প্রয়োগ করেছেন, কিন্তু তাদের সাথে কখনো খারাপ আচরণ করেননি। যারা বন্দী ছিল বন্দীদের সাথেও তিনি উদার নীতি গ্রহণ করেছেন। শিক্ষার্থীরা, আজকে আমরা চারটা প্রশ্ন আলোচনা করলাম। আমি তোমাদেরকে বলবো যে এই চারটা প্রশ্ন তোমরা পড়ো, অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় আসবে। আবারও বলছি, আজকে এই পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।